পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত পিস টিভির বাংলা দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের উপরে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা উপস্থাপন করে চলছি তারই অংশ হিসেবে আমরা আজ আল কোরআন এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ ও মানুষকে এই কোরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য যে তাফসির, সুপ্রসিদ্ধ যে তাফসির শাস্ত্রের উদ্ভব হয়েছে, তাফসির বিজ্ঞানের সম্প্রসারণ হয়েছে, আমরা এই বিষয়টিকে নিয়ে আজকে আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআনকে বোঝার জন্য পবিত্র কোরআনের ব্যাখ্যায় আরবি ভাষায় এ পর্যন্ত বহু সংখ্যক তাফসির রচিত হয়েছে। তার মধ্যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ সাহাবি হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, যে এই কোরআন তাফসির এ পর্যন্ত আমাদের কাছে কিভাবে আসলো এবং আরবি ভাষায় কী কী সুপ্রসিদ্ধ তাফসির রচিত হলো, বিষয়টিকে নিয়ে আমরা আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শেখ আমানুল্লাহ মাদানী। আমাদের সঙ্গে আছেন শেখ আব্দুর রাজ্জাক অধ্যক্ষ, এবং আমার সাথে সর্বশেষ আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন বিভাগের প্রফেসর ডক্টর অধ্যাপক লুকমান হুসাইন। বিশেষ করে আমাদের উপমহাদেশে এক ধরনের কালচার কিন্তু চালু আছে যে কোরআন পড়ে সকাল বিকাল অনেকেই, বিশেষ করে প্রতিটি অক্ষরে অক্ষরে 10টি করে নেকি পাওয়া যাবে, আল্লাহ রসুলের এরকম হাদিস আছে। কিন্তু কোরআন যে অধ্যয়ন করা, কোরআন যে শিক্ষা গ্রহণ করা এবং কোরআনের উপরে যে ব্যাপকতর গবেষণা আলোচনা হওয়ার অবকাশ আছে, তখন কি এ কোরআন শব্দ দ্বারা কি এটার পূর্ণতা আসে? আমাদের দেশে কি এটা ভ্রান্তভাবে বলা যেতে পারে যে তারা বুঝতেছে যে কোরআনটা খালি পড়ার জিনিস, গদবেদে খালি আমরা পড়বো? এক্ষেত্রে আমরা বলতে পারি যে পড়লেও সওয়াব হবে, হ্যাঁ, কিন্তু সেটাকে তাদাব্বুর ও তাফাক্কুর করলে, যেহেতু আল্লাহ আয়াতে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না? তাহলে কোরআনের তো অর্থ বুঝতে হবে। এবং সাহাবায়ে কেরামগণ ক্লিয়ার বলে দিয়েছেন যে আমরা 10টি করে আয়াত পড়তাম, ওটা মুখস্থ করতাম, তার আহকাম জেনে নিতাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি আয়াত সাহাবাদেরকে, তারা নিজেরা আরবী ভাষাভাষী ছিলেন কিন্তু তারপরেও তাদেরকে শিখিয়ে দিতেন আল কোরআন। এখানে যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ক্লিয়ার করতে চেয়েছেন এবং অনেকটা আমরা ক্লিয়ার হয়ে গেছি যে এই কারা পড়া এই শব্দ থেকেই আল কোরআনটাকে নেওয়া হয়েছে বা ধরা হয়েছে, এটাই সর্বসিদ্ধ কথা। এবং এই কথাটা যদি ধাতুগত শব্দ হিসেবে ধরা হয় তাহলে পঠিত বা পড়ার মতো এইসব না ধরে বিষয়টা হবে পাঠ্য। পাঠ্য, হ্যাঁ, এই বিষয়টা হলো এরকম যে একটা ক্লাসে পাঠ্য বই একটা প্রেসক্রাইব বুক থাকে, যে এইটা ভিত্তি করেই সব কিছু সার্কেলিং হবে, স্টাডি হবে। এই জন্য এই কোরআনকে মুসলমানদের জন্য আবশ্যিক এবং পাঠ্য বিষয়, সিলেবাস। এটার বাইরে সে অনেক কিছু করতে পারে, কোকারিকুলাম অনেক কিছু থাকতে পারে, কিন্তু এইটাকে ঘিরেই, এটাকে ঘিরে আবর্তিত হবে। এই জন্য এর নাম রাখা হয়েছে কোরআন, আল কোরআন। শব্দের ক্রমবিকাশ হয়, পরিবর্তন হয়, এক সময় গ্রহণ করা হয় এক অর্থে, এটা অন্য সময় অন্য একটা অর্থে চলে আসে। যেমন কোরআন শরীফে দুধ, এটা বলার জন্য লাবান ব্যবহার করা হয়েছে। এই শব্দের বর্তমানে আরবি দেশে, আরব দেশে আমরা ব্যবহার করি, তাহলে কেউ আমাদেরকে দুধ দিবে না, খুব জোর হলে হয়তো দই দিতে পারে, কিন্তু এখন ওই দেশে এটা বোঝানোর জন্য হালিব ব্যবহার করা হচ্ছে। তো ঠিক এইভাবে এই কোরআন শরীফের এই যে শব্দটা আমরা আমাদের দেশে পড়া অর্থ নিয়ে নিয়েছি, কিন্তু পড়া অর্থটা শুধু পাঠ্য কিতাব, যেটা মুসলমানের জন্য শুধু নয়, সমগ্র বিশ্ব মানবের জন্য হুদাল্লি। এবং রাসূলুল্লাহ সাল্লাম তো এটা করেছেন, প্রত্যেক রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুনিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম আবার পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাম শুনেছেন। এমনকি তিনি যে বছরে ইন্তেকাল করতেছেন সে বছরে দেখা গেল যে দুইবার কোরআন মজিদকে রাসূলুল্লাহ সাল্লাম পড়েছেন। তো শেখ, আমরা যেটা এতটুকু আলোচনা যেটা আমাদের কাছে স্পষ্ট হলো যে কোরআন আমাদের পাঠ্য আবশ্যকীয় অধ্যয়নমূলক গ্রন্থ। এটা আমি একটু সংযোগ করতে চাচ্ছি, যেটা সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের এক অক্ষর পড়বে তার 10 নেকি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। জি, আলিফ লাম মিম কে আমি একটি অক্ষর বলছি না, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আলিফ লাম মিমও যদি কেউ পড়ে তাহলে সে 30 নেকি পাবে, অথচ আলিফলাম মিমের অর্থ আমাদের জানার কোনো সুযোগ নেই। তাতে বোঝা গেল যে অর্থ না জেনে পড়লেও সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু আল কোরআনের একটা মহা বিশেষত্ব, যেটা পৃথিবীর আর কোনো কিতাব বা গ্রন্থ পাঠ করলে না, তবে তাদাব্বুর করলে বেশি সওয়াব পাবো এবং দরকার সেটা, কিন্তু এমনি রিডিং করলেও যে সওয়াব পাওয়া যাবে সেটা আমরা আশা করি। আল্লামা বিন ইসমাইল কথা মূলত এটা, যেটা আপনি পরে বলছিলেন, ইকরা মানে পড়ো, পড়ো সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের বহু জায়গাতেই বলছেন যে এটা আমি মানুষের উপদেশের জন্য অবতীর্ণ করেছি। এখানে আমি একটু যুক্ত করতে পারি, আল্লাহ ইকরা বলেছেন, কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ আবার আল্লামা শব্দ ব্যবহার করেছেন। আল্লামাল কোরআন, আল্লাহ আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা কিরাতও করতে পারি, তালিমও করতে পারি, দুটাই করতে হবে। সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি আপনার উপরে লিতুবাইনা লিন্নাস, মানে এটা বিস্তারিতভাবে বয়ান করে, মানে সুস্পষ্ট। তো মানুষের জীবিকা নির্বাহ পূর্ণ হবে কোরআনের ভিত্তিতে। অবশ্যই কোরআনের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জানা ও বোঝা, কোরআন জানা ও বোঝা। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে কোরআন মাজিদে এক অক্ষর পড়লে নেকি দিবেন, এটা তো ঠিক এরকম যে আল্লাহর নবী বললেন যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমান 6টা হক রাখে, যেটা জরুরি করতে হবে। আমি জনাব লোকমান সাহেবকে বলবো যে আমি মারা গেলে আপনি আমার জানাজায় আসেন, এটা নয়। আমি মারা গেলে উনি আমার জানাজায় আসবেন, এটা অধিকার। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ আরো দয়া করেছেন যে আসলে মাটি দিলে 2 কেরাত আল্লাহ তাআলা নেকি দিয়ে দেবেন, উপরন্ত কি করবেন, নেকি দিয়ে দেবেন। এটা আল্লাহর দয়া। কোরআন মাজিদ পড়ে আমরা অক্ষর প্রতি নেকি পাবো 10টা, এটা আল্লাহর দয়া। কিন্তু কোরআন সঠিকভাবে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, এটাই মূলত লক্ষ্য। ধন্যবাদ সব আপনাদের। যে আমরা যে আলোচনা আমরা আজকে উপস্থাপন করার চেষ্টা করেছি তাতে কিন্তু স্পষ্ট হয়েছে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এই মহাগ্রন্থ, এটা যেমন একদিকে পাঠ করা প্রতিটি, আমি শুধু মুসলমানের কথা বলবো না, সমগ্র বিশ্ব মানবের যেমন প্রয়োজন, তেমনি এটিকে অনুধাবন করাও এবং এটা থেকে উপদেশ গ্রহণ করাও এক অপরিহার্য বিষয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে আছি, এবং এক্ষেত্রে আমাদের ভিতরে কিন্তু একটা ভ্রান্ত ধারণা এখনো সমাজে চলে আসতেছে। কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, মানে কোরআন পড়া এবং কোরআন বুঝা, এইসব বিষয়। ভ্রান্ত ধারণার কারণ হলো কোরআনকে নিচক, এটা একটা ধর্মগ্রন্থ, বা এটা ওই যে ফাতেহাখানি মরে যাওয়ার পরে পড়তে হবে, বা এই যে মনে করার কারণে এটা হচ্ছে। কোরআন যে আন্তর্জাতিক রেগুলেশনের অল নলেজেস সারা পৃথিবীর, এটা আমরা এখনো অনেকেই বিশেষ করে এটা জানা হয়নি, যার ফলে এই কোরআন থেকে আমাদের পিছপা। এটা তাহলে মূলত বলতে হয়, এটা আমরা যারা আলেম হিসেবে সমাজে দায়িত্ব পালন করছি, এটা আমাদেরই কিছুটা অবহেলা থেকে গেছে, যেটা আমাদেরকে জাতির সামনে পেশ করা উচিত। যে কোরআন মাজিদ এক মাসে শিক্ষা অর্জন করে 300 টাকা পেতে হবে, 5000 টাকা পেতে হবে, মূলত তা নয়। অবশ্যই কোরআন জানানো, বোঝানো, এই জিম্মেদারি আমরা যেভাবে পালন করেছি আরো জোরালোভাবে পালন করতে হবে, যাতে করে আমরা জাতিকে বোঝাতে পারি। শিক্ষা করা ফরজ, শিক্ষা করা ফরজ। জি, কোরআনের ইলম অর্জন করা আমাদের জন্য শিক্ষা করা ফরজ। জি, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের মুসলিম সমাজে কিন্তু এখনো একটা গুরুত্বহীন বিষয়ে পড়ে আছে। যেমন অনেক সময় শিশু বাচ্চাদের হয়তো একটু ওই পড়ায় মক্তবে পড়িয়ে ওই কোরআন শিখে নিয়েছে। আমাদের কাছে যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানব জাতির জন্য এক সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমি বলবো যে এই বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল যে ঘটনাটি, সেটা কিন্তু আল কোরআনকে নাজিল করা। এবং এই কোরআনই পৃথিবীতে এসে সমস্ত অন্ধকারকে বিদরিত করে আজকের এই জ্ঞান বিজ্ঞানের যাবতীয় সভ্যতার বিকাশকে ঘটিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি যে তাফসির এটি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। শেখ আমানুল্লাহ মাদানী এই যে তাফসির, তাই না, এই শব্দটি আমরা একমাত্র দেখি যে কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। অন্য কোনো গ্রন্থ বা অন্য কোনো বিষয়ে আলোচনার জন্য তাফসির শব্দটি ব্যবহার হয় না। এর বিশেষত্বটা কি? তাফসির হলো বাবে তাফঈল, তাফঈল বাব থেকে আসছে। এর মূল ধাতু হলো ফা সিন রা। তো ফা সিন রা ফাসর, ফাসরুন মানে হলো আল কাশফু ওয়াল বায়ানু ওয়াল ইযাহু ওয়াল ইবানাত, এটা পরিষ্কার করে দেওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো যে ফাকিহাত ওয়া আব্বা, আব্বা শব্দের অর্থ কি, তিনি বলতেছেন আইউ আরদিন তুকিল্লুনি ওয়া আইউ সামাইন তুযিল্লুনি ইযান আকুলা ফিল কোরআনি মা আলামা আ'লাম। আব্বা শব্দের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্থ করেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন এটার কি অন্তর্নিহিত অর্থ রেখেছেন এটা জানা নেই দেখে উনি বললেন না। তাফসীরটা আসলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে একদম আমাদের বোধগম্য করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেই অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন যেই অর্থে সেই শব্দটাকে ব্যবহার করেছেন। আগেই বলা হয়েছিল যে আরবি ভাষা সমৃদ্ধ শব্দ, একটা শব্দের অনেক অর্থ হতে পারে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে। তাফসীর যারা লিখেছেন বা সংকলন করেছেন তাদেরকে দেখা গেছে তারা এটাকে এমনভাবে, প্রথম মুফাসসির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আল্লাহ পাক বলেন লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। অনুরূপভাবে মায়েশা সিদ্দিকা বলছেন কানা খুলুকুল কোরআন, তাহলে ভ্রাম্যমান কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নিজেই তিনি প্রথম মুফাসসির, তিনি কোরআনের প্রথম তাফসির করে দিয়েছেন। অনুরূপভাবে কোরআনের আয়াত এক আয়াত আর এক আয়াতের তাফসির করেছে, সালাফে সালেহিনগণ তাফসির করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রইসুল মুফাসসিরিন ছিলেন, যা আপনি আগেই বলে দিয়েছেন আমাদেরকে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই তাফসিরের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্তর্নিহিত যে বিষয় ক্লিয়ার করা হয়। এই জন্য এই তাফসিরকে তাফসির বলা হচ্ছে, এটা অন্যান্য ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়নি, হচ্ছে না। জনাব আমানুল্লাহ সাহেব যা বললেন সুন্দর বললেন, কিন্তু আসলে তাফসির শব্দটা কোরআনের জন্য একেবারে সাহাবিগণ থেকেই শব্দটা বাছাই হয়ে চলে আসছে আর কি, যার জন্য অন্য কোনো হাদিসের ব্যাখ্যায় বা কোনো বই পুস্তকের ব্যাখ্যায় এই তাফসির শব্দটা ব্যবহার করা হয়নি। ফা সিন রা এই শব্দটা সাহাবিগণ থেকেই চয়ন করা, ফাসরুন থেকে নির্গত, আগে প্রথমে ফা অক্ষর, তারপরে সিন, তারপর রা। ফা সিন রা শব্দটা চয়ন করা হয়েছে এই জন্য যে অক্ষরের মাধ্যম দিয়ে কোনো একটা জিনিসকে স্পষ্টভাবে খোলাখুলিভাবে জানা যায়। তো তাফসিরের মাধ্যমে জানা যায় আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করেছেন, কোরআনে কি আছে, জাতির জন্য এটা কতদূর কল্যাণকর, এই জন্যই মূলত এই শব্দটা চয়ন করা হয়েছে আর শব্দটা ওখান থেকে নির্গত হয়েছে, যার আরো অনেক এরকম অর্থ দেখা যায়। ধন্যবাদ। আমাদের বিরতি নেওয়ার সময় এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সামান্য সময়ের জন্য বিরতি নিব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই কোরআন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। আমরা কিছুক্ষণ মধ্যেই ফিরে আসছি। فقد حرم الله عليه الجنة ومأواه النار। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। শহীদুল্লাহ খান মাদানী। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহীদ। দেখুন কিতাবুত তাওহীদ কাল রাত ১১টায় বা পুনঃসম্প্রচার সকাল ১০টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun Shammukh Shamore. Aaj raat 9টায় aap puno samprochar. Shokal 10:30টায় Bangladeshe. Peace TV Banglaaye. নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিমুক্তা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা মুশরিক ও কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম প্রথম খণ্ড ঈমান অধ্যায় হাদিস সংখ্যা ১৪৭। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Mu'min. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown in your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. Bishoy Shishura, Paraburthi Anushthan, Peace TV Bangla. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আবারো অনুষ্ঠানে ফিরে এসেছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা কোরআন বিষয়ক আলোচনা চালিয়ে যাচ্ছিলাম এবং বিশেষ করে তাফসিরুল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে রহস্যময় বিষয়গুলোকে কোনো বিষয়কে স্পষ্ট করার জন্য তিনি নিজে যে কোরআনের একটি আয়াতকে আরেকটি আয়াতের ব্যাখ্যায় অবতীর্ণ করেছিলেন, এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনছিলাম। আল কোরআন এর ভিতরে যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেটাকে দিবালোকের মতো সহজ ভাষায় পরিষ্কার করে উপস্থাপন করার জন্য যে পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে সেটাকেই বলা হচ্ছে আরবিতে তাফসীর। কিন্তু এখানে আরেকটু কিছু বলার কিন্তু অবকাশ রয়ে গেছে, সেটা হলো যে কোরআনের অর্থ বা অন্তর্নিহিত বিষয়কে প্রকাশ করতে গিয়ে নিজের মন গড়া কোনো কথা বলার কিন্তু সুযোগ নেই। সেজন্য এই যে তাফসীর করার জন্য যে এই মানহাজ যাকে বলা হয়, তাফসীর করার মানহাজ, হ্যাঁ, সেটা পদ্ধতিটা কি হবে, কিভাবে তাফসীরটা করা হবে। প্রথমে একটা আয়াতকে বুঝতে হলে প্রথম আমরা কার সাহায্য নিব? কোরআনও কিন্তু এক অংশের ব্যাখ্যা আরেক অংশে দিচ্ছে, এটা কিন্তু আমরা কোরআনে পাচ্ছি। এই ব্যাপারে হাফেজ ইমাদ উদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার ভুবন বিখ্যাত তাফসির ইবনু কাসিরের শুরুতেই বলে দিয়েছেন যে কোরআনের তাফসির প্রথমে কোরআনের আয়াত দিয়েই হবে। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আনজালনাহু, আমি উহা নাজিল করেছি কদরের রাত্রিতে। এখন উহা কি? উহা তো এখানে নেই। ইন্না আনজালনাহু, আমি উহা নাজিল করেছি ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে। পুরা সূরাটা পড়ে শেষ করে ফেললাম, কিন্তু উহা বলতে কি বুঝালো আর পেলাম না। তার মানে হো জমির, যেটা আমরা হো জমিরের মারজা, এটা অন্য আয়াতের ভিতরে সর্বনাম শব্দ উল্লেখ হয়ে থাকে। যখনই আমরা সূরা দুখানে যাচ্ছি, হামিম আল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুননা মুনজিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওখানে যে দেখা যায় ইন্না আনজালনাহু, এখানে সেই আনজালনাহুই আসছে, কিন্তু আনজালনাহুর আগে আসছে ওয়াল কিতাবিল মুবিন, প্রকাশ্য কিতাব। যার ফলে আমরা বলতে পারি যে লাইলাতুল মুবারাকা যেটা, সেটাই লাইলাতুল কদর, আর যেটা লাইলাতুল কদর সেটাই লাইলাতুল মুবারাকা। যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেটাই লাইলাতুল মুবারাকা। ওখানে যেটা হু দিয়ে বলছে এটা হলো কিতাবুম মুবিন, আর এই কিতাবুম মুবিন কিন্তু অন্য আয়াতে আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে তাই না, কিতাবুম মুবিন, আমরা এখানে এসে স্পষ্ট আল কোরআন পেয়ে গেছি। তার মানে হলো যে কোরআন কখন আসছে এটা আমরা স্পষ্ট করে পেয়ে গেছি, স্পষ্ট পেয়ে গেলাম। এখন যদি আমরা এখানে এই বলতে যাই যে লাইলাতুল মুবারাকা মানে নেসফে শাবান, তাহলে অবশ্যই বলতে হবে যে নেসফে শাবানেই কোরআন নাজিল হয়েছে, যেহেতু ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা। অথচ কোরআন যে নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এটা তো ওই লাইলাতুল মুবারাকা বলতে যে লাইলাতুল কদর, ওটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওখানে লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী কোনটি লাইলাতুল কদর লাইলাতুল কদর এখানে কোনো মানুষের চিন্তা ভাবনার অবকাশ নেই কোনো অবকাশ নেই অনেকেই কিন্তু এই ব্যাখ্যাটা করে যারা করে এবং এটা সমস্ত সালফে সালিহীন সাহাবায়ে کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত লাইলাতুল মুবারাকা কারো দ্বারা কিন্তু এই শব্দটির এই লাইলাতুল বারাআত বা নিসফু মিন শাবান প্রমাণিত নয় কোরআন যে কোরআনের ব্যাখ্যা করে আপনি এই বিষয়ে আরেকটু দুই একটা আয়াতের উদাহরণ আমাদের দর্শক শ্রোতাদের জন্য উপস্থাপন করা যায় এখানে আল্লাহ পাক এই বলছেন আবার অপর জায়গায় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন সেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের বহু জায়গাতেই একটা বিবরণ এক রকম রেখেছেন এক জায়গায় অন্য জায়গাতে তার বিবরণ আবার বিস্তারিত রেখেছেন যেমন ভাবে দাউদ আলাইহিস সালামের ঘটনা তার কোরআন মাজিদে এক জায়গায় যেভাবে এসেছে অন্য জায়গায় তার চেয়ে ভিন্ন বিস্তারিত এসেছে যেমনভাবে মুসা আলাইহিস সালামের ঘটনা ফেরাউনকে নিয়ে যে বিষয়টি আছে এই বিষয়টি এক স্থানে যেভাবে এসেছে অন্য স্থানে তার চেয়ে ভিন্ন ধরনের বিস্তারিতভাবে এসেছে এইভাবে কোরআন মাজিদে বহু আলোচনাই এক স্থানে সংক্ষিপ্ত আছে অন্য স্থানে বিস্তারিত আছে যেমন আমি এখানে একটু যুক্ত করতে পারি যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে তিনি বহিষ্কৃত হলেন এবং দুনিয়াতে চলে আসলেন এখানে বলা হয়েছে যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন তার রবের কাছ থেকে তিনি কতগুলো কালিমা বাণী পেলেন কিন্তু এটি সূরা আরাফে গিয়ে সরাসরি আসছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা এখানে আদম আলাইহিস সালাম কি কথাগুলো দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন বা পেয়েছিলেন এটা আপনাকে আমাকে চিন্তা করে বলার দরকার নেই কোরআন বলতেছে যে সে আল্লাহর কাছ থেকে বাণী পেয়েছে এবং সেই বাণীগুলো কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে প্রতিপালক আমরা আমাদের আত্মার প্রতি অত্যাচার করেছি আমরা দুইজনই আমাদের আত্মার প্রতি অত্যাচার করেছি তুমি আমাদেরকে মাফ করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব অবশ্য এই দোয়া আমাদেরও সবারই বলা উচিত সময় সময় নিজের পাপের জন্য আমরা আলোচনাটা করতেছিলাম হলো যে কোরআন শরীফের তাফসীরের পদ্ধতিটা কি হবে তো মাদানী সাহেব আলোচনা করে শুরু করেছেন যে আমরা তাফসীর কোরআন বিল কোরআন এটা আমরা করব আসলে এখানে আমাদের মনে হয় একটা জিনিস রয়ে যাচ্ছে সেটা হলো যে তাফসীর করার পদ্ধতিটা কি অনেকগুলো পদ্ধতি থাকতে পারে অনেকগুলো পদ্ধতিতে তাফসীর আমাদের বাজারে এখন আছে কোরআন শরীফ যেমন নাজিল হয়েছে কোরআন শরীফ পড়ার জন্য যেমন কথা নাজিল হয়েছে ওটা শেখার জন্য কিন্তু তারপরে নাজিল হয়েছে এবং ওনাকে বলে দেওয়া হলো যে মানুষকে তুমি এই যে তাদের কাছে বিধান দেওয়া হলো কিতাব দেওয়া হলো এটা তোমাকে বলে আসতে হবে বুঝিয়ে আসতে হবে বয়ান করে আসতে হবে তো বয়ানের অর্থটাতে এতক্ষণ ধরে আমরা বললাম যে তাফসির মানে হলো মূল হলো বয়ান তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কোরআন শরীফের কিন্তু তাফসির করে গেছেন এ থেকে আমি আপনি এক বাক্যে স্বীকার করতে পারি এখন কথা যেটা রইল সেটা হলো যে উনি যে তাফসির করে গেছেন এই তাফসিরটা কিরকম এইটা আলোচনা করতে যেয়ে আমরা তখন শুরু করতে পারি যে ওনার তাফসিরটা যখন অনুধাবন করতে যাচ্ছি তখন দেখতেছি যে কিছু কিছু আয়াত আছে যে আয়াত এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা স্পষ্ট করে দিচ্ছে তো সেখানে তো আর একজন সাহাবীকে জিজ্ঞাসা করতে হচ্ছে না হুজুর এই আয়াতের অর্থটা কি ওই আয়াত দিয়ে তো উনি বুঝেই ফেললেন তো ওই জায়গায় হুজুর ইসলাম ইনডাইরেক্টলি তার তাফসীর অলরেডি করে দিলেন আবার যেখানে আপনি দেখবেন যে ডাইরেক্ট কোনো কথা পাওয়া যাচ্ছে না সেখানে আপনি আবার দেখবেন যে হুজুর সাহেব নিজে তার আমলে তার কথায় তার কর্মে তার অভিব্যক্তিতে ওই আয়াতের অর্থ উনি বুঝিয়ে দিয়ে যাচ্ছেন ওইটাকে তখন আমাদের যারা পরিভাষা নির্ধারণ করেছেন উসুল লিখেছেন মৌলিক নীতিমালা লিখেছেন তখন ওনারা বলতেছেন তাফসিরুল কোরআন বিল হাদিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে তাফসীরটা কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা হয়েছে আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিভিন্ন আয়াতের শব্দের অর্থ তিনি বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ জনাব লকমান সাহেব আমাদেরকে বোঝাচ্ছিলেন যে কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতের তাফসীর তারপরে স্তরে বলছিলেন যে তাফসীর হচ্ছে হাদিসের মাধ্যমে তার আমরা খুব স্পষ্টভাবে এভাবে ধরতে পারি যে আল্লাহ তাআলা বলেছেন যে চোর যদি চুরি করে তাহলে তার হাত কাটতে হবে কিন্তু কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেননি যে হাতটা কোথা থেকে কাটতে হবে, কিভাবে কাটতে হবে, কিভাবে কাটতে। আমরা আজকের এই আলোচনায় কিন্তু একটা চমৎকার সিদ্ধান্তে বুঝতে পেরেছি, সেটা হলো যে কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে এক, আর দ্বিতীয়ত কোরআনকে বুঝতে হলে আমাদেরকে যেতে হবে হাদিসের উপরে। যতদিন পর্যন্ত মুসলমানেরা কোরআনকে কোরআন দিয়ে না বুঝে, কোরআনকে হাদিসের আলোকে না বুঝে, যদি তারা নিজের মন গড়া ব্যাখ্যায় চলতে থাকে, ততদিন পর্যন্ত তারা কোরআনের মৌলিক শিক্ষা থেকে দূরে থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে আল কোরআন সমগ্র বিশ্বের মানুষের কি করে সমস্ত চাহিদাকে পূরণ করতে পারে, তাদের সকল প্রশ্নের জবাব দিতে পারে। যখন একজন মানুষ প্রবেশ করবে আল কোরআনে, তখনই সে কোরআনের আলোয় আলোকিত হতে পারবে। কোরআনের আলো আমাদের জীবনকে আলোকিত করুক, এই আহ্বান, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন ধরনের আচরণ হবে না, এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পায়। ন্যায় পরায়ণতা, দয়াদ্রতা, একজন মুমিন আরেক মুমিন ভাইকে নসিহত পেশ করবে, অন্যায় থেকে তাকে বারণ করবে, এটি মুমিনের কাজ। কাসিম বিন আব্বাস একজন মুমিন, একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে। কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর, বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম, আজ রাত 8:30 বা পুনঃসম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইলমি পরিবেশ, কুসংস্কার কিভাবে আমাদের আকীদার মধ্যে ঢুকেছে, এটা একটি অপসংস্কৃতি, অপবিশ্বাস। ইসলামী পথপ্রদর্শন, জ্ঞান না থাকার কারণে কুসংস্কারগুলো এইভাবে চলে আসে, এগুলো আসলে শরীয়ত সম্মত না। ফলপ্রসূ আলোচনা, দয়ার নবী তিনি বলেন জাহেলি যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুখলিসুর রহমান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আকরামুজ্জামান বিন আব্দুসসালাম, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, হারুন হোসেনের উপস্থাপনায়। কুসংস্কারগুলি আমাদের চেনা দরকার, এগুলোই পরিহার করতে হবে। বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস, হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী। দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায়ে উলামা, কাল রাত 9:30 বা পুনঃসম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين. আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী।